হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা ফুডসি এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। একটি পরীক্ষায় 30% ছাত্র অঙ্কে ফেল করে, 20% ইংরেজিতে ফেল করে এবং 15% উভয় বিষয়ে ফেল করে, পাশের শতকরা হার কত? তো এটা আমরা কিভাবে করব দেখে নাও। প্রথমে আমরা কত ধরবো, 100% দেখব, 100%। তার মধ্যে কি বলছে, 30% হচ্ছে অঙ্কে ফেল করে, এই যে 30% হচ্ছে অঙ্কে ফেল করে, আর হচ্ছে 20% হচ্ছে ইংরেজিতে ফেল করে এবং উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে যেটা ফেল করে ওটা আমরা কি করব, বিয়োগ করে দিব, তারপর এটা হচ্ছে ব্র্যাকেট দেব, আর হচ্ছে টোটাল হচ্ছে আমাদের হচ্ছে 100%। তার মধ্যে এগুলো যদি ফেল করে, তার মানে 100 থেকে যেটা বিয়োগ ফলটা যেটা বের হবে ওটা কি, আমাদের পাশের হার বের করতে বলছে, তার মানে আমাদের ওটা পাশের হার বের হবে। তার মানে 100% লিখবো এখানে, বিয়োগ আছে বিয়োগ। 30 আর 20 কত হয়, 50। 30 আর 20 যোগ করলে হচ্ছে 50, আর হচ্ছে 15। 50 থেকে 15 বিয়োগ করলে কত হয়, 35%। তার মানে 100 থেকে যখন আমরা 35% বিয়োগ করব তখন কত হবে, 65%। তার মানে অপশন আমাদের, অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট 2 নম্বর অঙ্কটি দেখে নেব। চিনির দাম 15% বৃদ্ধি পেয়েছে, খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? আমরা 15% মানে কত জানি, 15/100, কাটাকাটি করলে 3 × 5 = 15, 5×20 = 100, মানে হচ্ছে 3/20। এবার কি বলছে, চিনির দাম 15% বৃদ্ধি পেয়েছে, মানে আগে যদি দাম হচ্ছে 20 টাকা থাকে, এখন দাম হয়েছে কত, বৃদ্ধি পেয়েছে, মানে কত, 3 যোগ করব 23 টাকা হয়েছে। এবার কি বলছে, খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে, কত কমাতে হবে, আমাদের খরচ যদি একই রাখি তাহলে কত, 3 কমাতে হবে, কতর মধ্যে, 23-এর মধ্যে 3 কমাতে হবে। এবার শতকরা বের করতে বলছে, তার জন্য 100 দিয়ে গুণ করব। এবার এটা যদি ক্যালকুলেশন করি, হচ্ছে 3 এর সাথে 100 গুণ করলে 300/23, এটা আমাদের এখন কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে, কত বাদ যাবে এখানে, এখানে হচ্ছে 1 বাদ চালে হবে 23 হবে, 0 7 70, 2 যদি বাদ দিই 2 দিলে হবে না, 3 বাদ দিতে হবে, 3 3 9, 3 2 6 69, 3 বাদ দিলে হচ্ছে 69, বিয়োগ 6 9 69, বিয়োগ করলে 1, তার মানে 1টা উপরে যাবে আর এই 23টা হচ্ছে নিচে আসবে, তার মানে 13 সমস্ত 1/23%, এটা হবে উত্তর। অপশন হচ্ছে সি হচ্ছে উত্তর, সঠিক উত্তর। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। 3টি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের হচ্ছে লসাগু হচ্ছে 240 হলে এদের গোসাগু কত, মানে 3টি সংখ্যার অনুপাত কত, 3:4:5, এদের হচ্ছে লসাগু আমাদের দেওয়া আছে 240, তার মানে এই সংখ্যাগুলির আমরা যদি লসাগু বের করি তাহলে কি হবে, এই সংখ্যাগুলির গুণফল হবে, তার মানে হচ্ছে 4 × 5 = 20, 3 × 20 = 60, লসাগু কত হচ্ছে, 60 হচ্ছে লসাগু। তার এখানে লসাগু কত বলে দিয়েছে, 240, তার মানে হচ্ছে এই যে 60 লসাগু 60-এর মানেই হচ্ছে 240। এবার আমাদের গোসাগু বের করতে বলেছে, তার মানে এই 3টা সংখ্যার গোসাগু মানে এর মধ্যে হচ্ছে যেটা কমন যায়, এর মধ্যে কমন একমাত্র 1 হবে, তার মানে 1 দিয়ে এটা গুণ করব, 0 0 4 6 24, তার মানে আমাদের উত্তর হবে কত, 4। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। চিনির দাম 10% কমে যাওয়ায় একজন লোক 90 টাকায় 1 কেজি চিনি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির বর্তমান মূল্য ও পূর্বের দাম কত টাকা? তার মানে এটা আমরা কিভাবে করব, চিনির দাম হচ্ছে 10% হচ্ছে কমে যাওয়ায়, 10% মানে কি জানি আমরা, 10% মানে কি, 1/10, 10% কমে যাওয়ায়, মানে আগে যদি 10 টাকা ছিল দাম, এখন হচ্ছে এটা হচ্ছে প্রাইসে, মানে দাম আগে 10 টাকা ছিল, এখন হচ্ছে কমে গেছে 10% কমে, মানে এখন 1 টাকা যদি কমে এখন দাম হচ্ছে 9 টাকা, এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে কনজাম্পশন, ঠিক আছে। কনজাম্পশন কি, প্রাইসের বিপরীত হচ্ছে কনজাম্পশন হয়, এটা হচ্ছে উল্টা দেবো শুধু আমরা, 9/9 আর 10, এটা হয়ে যাবে। এবার কি বলছে এখানে, একজন লোক 90 টাকায় 1 কেজি চিনি বেশি পায়, এখানে হচ্ছে 1 কেজি চিনি বেশি পায়, এখানেও কত কেজি চিনি বেশি পায়, 1 কেজি, তার মানে 1 কেজি চিনি বেশি পায়, মানে 1 গুণ হবে, তাহলে এখানে কি, আগে কয় কেজি চিনি পেত,
এটা তো দাম বাড়ার পর এটা তার মানে আগে হচ্ছে কয় কেজি চিনি পেতো, 9 কেজি চিনি পেতো, আর এখন কত কেজি পড়বে, 10-এর সাথে 1 গুণ করলে 10 অক্ষ 10, তার মানে এখন বর্তমানে পায় হচ্ছে 10 কেজি, প্রেজেন্টে হচ্ছে আগে পেতো হচ্ছে, আগে পেতো হচ্ছে 9 কেজি চিনি আর এখন পায় হচ্ছে 10 কেজি চিনি, তার মানে 1 কেজি চিনির দাম, 1 কেজি চিনির দাম হচ্ছে 90 টাকা, তার মানে 1 কেজি চিনি যদি 90 টাকা হয়, আগে হচ্ছে 9 টাকা করে দাম ছিল, তাহলে কত, 9 10 90, তার মানে হচ্ছে পূর্বে, পূর্বে হচ্ছে 10 টাকা কেজি ছিল আর প্রেজেন্টে হচ্ছে 90 টাকায় পায় 1 কেজি চিনি, তাহলে 10 কেজি চিনির মধ্যে কত হবে, কাটাকাটি করলে 9 টাকা হবে, তার মানে বর্তমানে হচ্ছে কয় টাকা কেজি, বর্তমানে হচ্ছে 9 টাকা কেজি এবং পূর্বে কত টাকা ছিল, 10 টাকা কেজি ছিল, তার মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর হবে। যারা অঙ্কটি বুঝুনি তারা আরেকবার দেখে নাও, মানে প্রাইস আগে কত ছিল, 10 টাকা ছিল, এখন হচ্ছে 9 টাকা হয়েছে, কনজাম্পশন কি হয়, এর বিপরীত হয়, 9 থেকে 10 টাকা হয়, তার মানে এখানে কি বলছে, 1 কেজি চিনি বেশি পাওয়া যায়, এখানেও 1 কেজি চিনি বেশি পাওয়া যায়, এখানে হচ্ছে দুইটা ডিফারেন্স, এক এক মানে 1 গুণ, তার মানে আগে হচ্ছে কত, 1 গুণ হলে কত, আগে 9 কেজি চিনি পাওয়া যেত আর এখন হচ্ছে 10 কেজি চিনি, 1 গুণ হলে 10 কেজি, তার মানে হচ্ছে 90 টাকায় পাওয়া যেত, তার মানে 90 দিয়ে কত, 9-কে যদি ভাগ করি, তার মানে আগে কত, 9 টাকা কেজি দাম ছিল, এখানে 90 দিয়ে যদি 10 দিয়ে যদি ভাগ করি, এখন কত, 9 10 90, আগে হচ্ছে 10 টাকা আর এখন হচ্ছে 9 টাকা কেজি ছিল, অপশন বি হচ্ছে সঠিক। সুদীপ হচ্ছে 400 টাকায় একটি ক্যালকুলেটার কিনলো, সে হচ্ছে 15% লাভে হচ্ছে অমলকে বিক্রি করলো, কিছুদিন পর অমল সেই ক্যালকুলেটার সুদীপকে 15% ক্ষতিতে বিক্রি করলো, এই আদান প্রদানে সুদীপের কত টাকা জমা হয় বা হলো। এখানে প্রথমে দেখে নেবো, সুদীপ হচ্ছে 400 টাকায় একটি ক্যালকুলেটার কিনলো, সে হচ্ছে 15% লাভে অমলকে বিক্রি করলো, সুদীপ হচ্ছে কত, 400 টাকা দিয়ে কিনলো এবং সে হচ্ছে 15% লাভে বিক্রি করলো, 15% লাভে মানে হচ্ছে 115 টাকা, 100-র সাথে 15 যোগ করতে হবে, তো এটা যদি আমরা কাটাকাটি করি, 15% আছে তার জন্য এখানে 100 দিয়ে গুণ ভাগ 00 কাটা যাবে, এটা যদি আমরা গুণ করি 4 15 60 আর 460 টাকা হবে, 460 টাকা, তার মানে হচ্ছে বিক্রি করেছিল হচ্ছে সুদীপ কত টাকা, 460 টাকায় বিক্রি করেছিল। এবার কি বলছে দেখানো, কিছুদিন পর অমল সেই ক্যালকুলেটার সুদীপকে 15% ক্ষতিতে বিক্রি করলো, অমল তো হচ্ছে 460 টাকায় বিক্রি করলো, এবার কি করলো, কিছুদিন পর অমল সেই ক্যালকুলেটার সুদীপকে আবার হচ্ছে 15% ক্ষতিতে বিক্রি করলো, 15% যদি ক্ষতিতে বিক্রি করে তো 100-র মধ্যে 15 বিয়োগ করলে কত হবে, 85 হবে, 85/100, এবার যদি কাটাকাটি করি 00 কাটা যাবে, 5 7 85 5 2 10, 23 2 কত হবে, 46 হবে, এবার হচ্ছে 23 23/17, এটা যদি আমরা গুণ করি, 3 7 21 হাতে করি 2 7 2 14 3 অক্ষ 3, 14 আর 3 17 আর 2 19 9, হাতে 1 2 অক্ষ 3, মানে 391, তার মানে 391 টাকা দিয়ে সে হচ্ছে আবার অমল হচ্ছে সুদীপকে বিক্রি করলো। এবার কি বলছে দেখো, এই আদান প্রদানে সুদীপের কত টাকা জমা হলো, সুদীপ প্রথমে বিক্রি করেছিল হচ্ছে 460 টাকা দিয়ে, এবার কিনলো কত টাকা দিয়ে, 391 টাকা দিয়ে আবার কিনলো, তার মানে কয় টাকা জমা হলো, 9 10 6, তার মানে 69 টাকা দ্বার হচ্ছে জমা হলো সুদীপের, তার মানে কি হবে, অপশন হচ্ছে সি হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট আরেকটি প্রশ্ন দেখে নেব, একটি ট্রেন হচ্ছে 200 মিটার লম্বা প্ল্যাটফর্ম 3 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোককে হচ্ছে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো, কি বলছে প্রথমে, একটি ট্রেন 200 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মকে অতিক্রম করে মানে হচ্ছে ট্রেনের নিজের লম্বাই প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 200 মিটার, ঠিক আছে, কত সেকেন্ডে অতিক্রম করে, 30 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে এটা কি ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, এটা স্পিড হচ্ছে এটা না, আর এখানে কি বলছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি লোককে অতিক্রম করে মানে শুধু ট্রেনের দূরত্ব অতিক্রম করে বাই হচ্ছে 10, মানে এটাও কি ডিস্টেন্স বাই টাইম মানে হচ্ছে স্পিড, এটাও স্পিড, এটাও স্পিড, এটা সমান সমান হয়ে যাবে, এটা যদি আমরা এখন
ক্যালকুলেশন করি, শূন্য শূন্য কাটা যাবে। এবার হচ্ছে কোনাকুনি কোনি গুণ করলে কি হবে, থ্রি টি সমান সমান কোনাকুনি গুণলে টি প্লাস 200। এবার হচ্ছে এখানে থ্রি টি আছে, এখানে সমান সমানের এইদিকে হচ্ছে টি আছে, এদিকে আসলে কি একটা টি বিয়ে হয়ে যাবে, তিনটা টি থেকে একটা টি বিয়ে হলে কত, থ্রি টেন, টি মানে ট্রেন, হ্যাঁ এখানে হচ্ছে 200, এটা কাটাকাটি করলে কত হবে 100 হবে, তার মানে টেন, ট্রেনের হচ্ছে লম্বাই কত 100 মিটার। এবার কি বলছে, গতিবেগ বের করতে বলেছে ট্রেনের, তার মানে এখানে কি এখান থেকেও আমরা বের করতে পারি টি বাই হচ্ছে 100, টি এর মান কত 100, না এটা 10, হ্যাঁ আর হচ্ছে 10, মানে গতিবেগ কত হবে 10 মিটার পার সেকেন্ড। আর এটার থেকে যদি করি কত হবে, এখানে হচ্ছে টি এর মান কত, টি এর মান হচ্ছে 100, 100-র সাথে 200 যোগ করলে কত হবে 300 হবে, আর নিচে কত হচ্ছে 30 আছে, কাটাকাটি করলে কত হবে 3 × 10 = 30, 10 মিটার পার সেকেন্ড। তার মানে অপশন আমাদের বি হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, এ বি ও সি আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন এবং 15 দিনে করতে পারে, এ কত দিনে করতে পারে, এ করতে পারে 10 দিনে, বি করতে পারে কত দিনে 12 দিনে, এবং সি করতে পারে কত দিনে 15 দিনে। প্রথমে আমাদের কি করতে হয়, এগুলার হচ্ছে লসাগু করতে হয়, এগুলো লসাগু করলে কত হবে 60 হবে, তোমরা লসাগুটা বের করে নিও 60। এবার এটা দিয়ে এটা ভাগ করলে কত হবে 6 × 10 = 60, 5 × 12 = 60, আচ্ছা 4 × 15 = 60। এবার কি বলছে দেখো, তারা একসঙ্গে কাজটি আরম্ভ করলো, একসঙ্গে কাজটি আরম্ভ করলো, কাজটি শেষ হওয়ার পরে 5 দিন পূর্বে হচ্ছে এ চলে, এ এবং 3 দিন পূর্বে বি চলে গেলে কতদিনে কাজটি শেষ হবে, 5 দিন পূর্বে এ চলে যায়, 5 দিন পূর্বে হচ্ছে এ কত ইউনিট কাজ করে 6 ইউনিট, কিন্তু 5 দিন পূর্বে চলে যায়, কিন্তু আমরা কি যেতে দিব না, যদি 5 দিন ও কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে 5, 6, 30 ইউনিট কাজ করবে। এবার হচ্ছে বি কত, 3 দিন পূর্বে চলে যায়, কিন্তু আমরা কি করব যেতে দিব না, 3 দিন যদি আরও কাজ করে তাহলে কত, 3 × 5 = 15 ইউনিট কাজ করবে, তাহলে টোটাল হচ্ছে যদি থেকে যায় তাহলে কত ইউনিট কাজ করবে 4, 5, 45 ইউনিট কাজ করবে, আর টোটাল ইউনিট কাজ কত আমাদের 60 ইউনিট, আর যদি থেকে যায় তাহলে 45 ইউনিট কাজ করলে কি হবে, 60-এর সাথে 45 যোগ হবে 5, 6 আর 4 = 10, তার মানে হচ্ছে 105 ইউনিট টোটাল কাজ। এবার কি বলছে কত দিনে কাজটি শেষ হবে, তার মানে কি 6, 5, 6, 11, 11 আর 4 = 15, তার মানে হচ্ছে 15 দিনে তারা একসাথে কাজটি করে, তার মানে 15 দিয়ে যদি গুণ করি ভাগ করি, এটা 7 যদি বাদ দিই 5, 7, 35, 5, 7, 10, 7, 15, 105, তার মানে হচ্ছে 7 দিন, 7 দিন তারা হচ্ছে কাজটি করেছিল বা করবে, ঠিক আছে। তার মানে অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।